নির্বাচনের পর নতুন সংসদের প্রথম অধিবেশন 30 জানুয়ারি বিজয়ী সংসদ সদস্যরা যখন সংসদ ভবনে ঢুকছিলেন তখন নতুন করে আবারও নির্বাচন দেয়া বেগম খালেদা জিয়ার মুক্তি এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে সারা দেশে কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। নির্বাচনে জয়ের পর ক্ষমতাসীনদের সামনে এখন বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে দ্রব্যমূল্যের লাগাম টানা, জ্বালানি সংকট সহ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে নির্বাচনে সদ্য জয় পাওয়া সরকার। তবে এসবের বাইরে বড় চ্যালেঞ্জ এখন বিরোধী দল বিএনপি সহ সমমনাদের আন্দোলন মোকাবিলা করা, যদিও এমনটা মনে করছেন অনেকেই। তবে এ বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ কী ভাবছে, কতটা আমলে নিচ্ছে বিরোধীদের রাজপথের রাজনীতি, এ বিষয়ে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আন্দোলনের কথা বহুদিন ধরে এদেশের মানুষ শুনছে, আমলেই নিচ্ছে না, চ্যালেঞ্জ তো বহু দূরের কথা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, তাদের এই কর্মসূচিকে আমরা ওইভাবেই দেখি যে অতীতের মতোই গতানুগতিক কর্মসূচি, যেটা দেয়ার জন্য তারা দেয়, তাদের দল রক্ষার জন্য এই কর্মসূচি, তাদের নেতৃত্ব রক্ষার জন্য এই কর্মসূচি তারা দিয়ে থাকে। বিএনপি নির্বাচন বয়কট করলেও ক্ষমতাসীনরা টানা চতুর্থবারের মতো ক্ষমতার চেয়ার পাকাপোক্ত করেছে। এদিকে ভোট বর্জনের পর দলটি একই দাবিতে রাজপথে নেমেছে, অন্যদিকে আরও বেশি আত্মবিশ্বাসী ক্ষমতাসীন আওয়ামী লীগ, ফলে তাদের আন্দোলনের কৌশলেও পরিবর্তন লক্ষণীয়। নির্বাচনের আগে বিএনপির বিভিন্ন কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দিয়ে রাজনীতির মাঠ দখলে রেখেছিল আওয়ামী লীগ। একইভাবে নির্বাচনের পর বিএনপির কালো পতাকা মিছিলের বিপরীতে পাল্টা কর্মসূচি দেয় ক্ষমতাসীনরা। গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে দলটি। বিএনপির দেয়া দ্বিতীয় দফা কালো পতাকা মিছিলের বিপরীতে আওয়ামী লীগ যে শান্তি সমাবেশ ঘোষণা করেছিল সে কর্মসূচিতে হঠাৎই পরিবর্তন সামনে আসে। তাহলে রাজপথে বিএনপিকে মোকাবিলায় আওয়ামী লীগের কৌশলে কি কোনো পরিবর্তন আসছে? গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আমরা তাদের এগুলো কেন মোকাবিলা করতে যাব, আমরা আমাদের কর্মসূচি পালন করব, আমরা সব সময় উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্র সেটিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের যে কাজ সেটি আমরা করব। ক্ষমতাসীন সরকারের এর আগের দুই মেয়াদে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলার অনেক ঘটনা ঘটেছে। গেল 10 বছরে বিভিন্ন মামলায় দলের 50 লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে দাবি দলটির। এসব মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা এখনও কারাগারে আছেন। নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ কি আবারও সে পথেই হাঁটবে? গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, যারা আইনকে মানে না, আইনকে না মেনে অসম্মান করে, তাদের পরিণতি আইন অনুযায়ী যা হওয়ার সেটা তাদের তো ভোগ করতেই হবে। আজহারুল আলম, ইত্তেফাক।